পদ্মার পানি বৃদ্ধির কারণে প্রবল স্রোতে ধসে পড়েছে মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ি উপজেলার কামারখাড়া ইউনিয়নের আদাবাড়ি সড়কের বাইনখাড়া এলাকার দুটি ব্রিজের সংযোগ সড়ক বিচ্ছিন্ন হয়ে পড়েছে কামারখাড়া ও হাসাইল ইউনিয়নের যোগাযোগ ব্যবস্থা মুন্সীগঞ্জ প্রতিনিধি এম এম রহমান জানান পদ্মার পানি বৃদ্ধির কারণে প্রবল স্রোতে টঙ্গিবাড়ি এলাকায় দুটি ব্রিজের সংযোগ সড়ক ধসে পড়েছে এতে ভোগান্তিতে পড়েছে পদ্মার তীরবর্তী বিশটি গ্রামের প্রায় অর্ধ লক্ষ মানুষ দীর্ঘ এক মাসেও দুটি ব্রিজের সংযোগ সড়ক সংস্কার না করায় সাধারণ মানুষের যাতায়াতে ভোগান্তি কমেনি স্থানীয়রা জানান একই এলাকায় পাশাপাশি দুটি ব্রিজের সংযোগ সড়ক বিচ্ছিন্ন হয়ে আছে প্রচণ্ড স্রোতের মধ্যেই ঝুঁকিপূর্ণ সাঁকো দিয়ে চলাচল করতে হয় তাদের যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক করতে দ্রুত দুটি ব্রিজের সংযোগ সড়ক সংস্কার করার দাবি জানিয়েছেন তারা